বিয়ের জন্য পাত্র ঠিক, বাস্তবে কাকে বিয়ে করছে জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা অঙ্কিতা মল্লিক? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে বাংলার সেরা ধারাবাহিক জগদ্ধাত্রী, এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। এই মুহূর্তে দাঁড়িয়ে জগদ্ধাত্রী চরিত্রে অঙ্কিতার অভিনয় অ্যাকশনে মুগ্ধ দর্শক। তবে ধারাবাহিকের প্রথম দিকে এই মেয়েটির অভিনয় একেবারেই পছন্দ ছিল না দর্শকদের, তবে ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা বাড়িয়ে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে অঙ্কিতা। বর্তমানে এই ধারাবাহিকের চাহিদা তুঙ্গে, সকলের মুখে জগদ্ধাত্রীর প্রশংসা। এই ধারাবাহিকের হাত ধরেই অঙ্কিতা পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। তবে এবার আরও একটি নতুন প্রজেক্টে তার দেখা মিলল, যদিও এক মাস আগেই সেই প্রজেক্ট মুক্তি পেয়েছে, তবে অনেকের হয়তো অজানা। তবে সম্প্রতি এই অভিনেত্রীর বিয়ে নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। অভিনেত্রীকে দেখার জন্য পাত্র গিয়েছে বাসায়, কিন্তু অভিনেত্রীর বাবা মা জানিয়ে দিয়েছে অভিনেত্রী নাকি এখনই বিয়ে করতে চায় না। তবে সূত্রের খবর বলছে, জগদ্ধাত্রী ধারাবাহিকের স্বয়ম্ভু মানে অভিনেতা সৌম্যর সাথে প্রেম করছে। সৌম্যদীপ মুখার্জির সাথে চুটিয়ে এই ধারাবাহিকের শুটিং সেটেই নাকি অনেকক্ষণ আড্ডা দেয়। আর সূত্রের খবর বলছে, যদি তাদের প্রেমের গভীরতা বৃদ্ধি পায় তাহলে তারা বাস্তবে একসাথে জুটি বাঁধবে। তো বন্ধুরা, তোমরা কে কে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে বাস্তবে একসাথে জুটি হিসেবে দেখতে চাও? কে কে চাও জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু যাতে বাস্তবে বিয়ে করে? কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও। আর সিরিয়াল জগতের সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।